আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাপাডল। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ। আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে প্যারাসিটামল 325 mg এবং ট্রামাডল হাইড্রোক্লোরাইড 37.5 mg। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন নাপাডল এই ট্যাবলেটটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই। তো এই ট্যাবলেটটিকে বিশেষ করে মাঝারি এবং মাঝারি থেকে তীব্র প্রায় যে কোনো ধরনের ব্যথা দূর করতে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয়। অর্থাৎ যে কোনো ধরনের ব্যথা, মাঝারি থেকে তীব্র ধরনের যে কোনো ধরনের শারীরিক ব্যথা দূর করতে কিন্তু এই ওষুধটিকে ব্যবহার করা হয়। তবে বিশেষ করে অপারেশনের পরবর্তী ব্যথা দূর করতে, পাশাপাশি যে কোনো ধরনের আঘাতপ্রাপ্ত ব্যথা দূর করতেও কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। এবার আসুন যে আসলে ওষুধটির সেবনবিধি কী সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে, অর্থাৎ এই ওষুধটি শুধু প্রাপ্তবয়স্করাই সেবন করতে পারবে, যারা অপ্রাপ্তবয়স্ক তারা কিন্তু সেবন করতে পারবে না। তো ওষুধটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 1 থেকে 2টি করে ট্যাবলেট 4 থেকে 6 ঘন্টা পর পর সেবন করতে হবে। তবে একদিনে সর্বোচ্চ 8টি ট্যাবলেটের বেশি কিন্তু সেবন করা যাবে না। আরও একটি কথা মনে রাখবেন, এই ওষুধটি কিন্তু আসলে মানে শর্ট টাইম ব্যবহারের জন্য, অর্থাৎ সর্বোচ্চ 5 দিন ব্যবহার করা যাবে, তার উপর কিন্তু ব্যবহার করা যাবে না। অর্থাৎ এই ওষুধটি কোনোভাবেই লং টাইম ব্যবহার করা যাবে না। আর এই ওষুধটির উপাদানের প্রতি যে সকল রোগীদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সেই সকল রোগীরা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না। এবার আসুন যে আসলে নাপাডল ট্যাবলেটটি সেবনে পার্শ্বপ্রতিক্রিয়া কী কী দেখা দিতে পারে সেটি আমি আপনাদের বলে দিই। তো এই ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে অবসন্নতা ভাব হতে পারে, ঝিমুনি ভাব হতে পারে, মাথা ব্যথা হতে পারে, কাঁপুনি হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ডায়রিয়া হতে পারে, পেট ব্যথা হতে পারে, পেট ফাঁপা হতে পারে, বমি হতে পারে, মুখের অরুচি হতে পারে, চুলকানি হতে পারে, র্যাশ হতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া। আর বিশেষ করে এই ওষুধটি সেবন করার পরে গাড়ি চালানো বা ভারী কোনো মেশিন চালানো থেকে বিরত থাকতে হবে। আর অবশ্যই এই ওষুধটি সেবনের পর অ্যালকোহলযুক্ত কোনো কিছুই কিন্তু খাওয়া যাবে না, এটি অবশ্যই আপনারা মনে রাখবেন। আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে, বিশেষ করে সেই সকল মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন না করাই সবচাইতে ভালো হবে। আর নাপাডল এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে যদি একটু খোঁজ খবর নেন অতি সহজে আপনারা পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে 1 পিস করে নাপাডল ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 8 টাকা। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।